আমিও বিশ্ববাসীর মতো খুবই ভারাক্রান্ত। আর শুধু লতাজি তো শুধু আমাদের দেশে সীমাবদ্ধ ছিলেন না, ওনার কণ্ঠ ছড়িয়েছিল সারা বিশ্বে। অনেকে এটাও বলতেন যে ওনার এই কোকিল কণ্ঠ, এটা উনি চলে যাওয়ার পর রিসার্চ করা হবে যে ওনার কি রয়েছে, যে মানে একই রকম ভয়েস রয়ে গেছে। আর মা সরস্বতীর বিসর্জন হয়ে গেল আজকে, আমি কি বলবো যে বলার ভাষা নেই। আমিও নয়নয় করে অনেকগুলো কাজ করে ফেলেছি, এখন হিন্দি ছবি করছি বম্বেতে এসে। ওনার বাড়ি যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু সেটা সম্ভব হয়নি, উনি দীর্ঘদিন ধরে অসুস্থ মানে হয়েছিলেন। তবে শিল্পী তো মৃত্যু নেই, তার কাজের মাধ্যমে উনি বেঁচে থাকতেন। আর এটুকু বলতে পারি যে আজকে বিশ্বের সঙ্গীত ইতিহাসের শেষ পাতাটা লেখা হয়ে গেল। সব গানই তো ওনার মাথায় আসে, কিন্তু ঠিক পাখি যার ছবির এই গানটা আমার মাথায় আসলো চলতে চলতে মেরে ইয়ার, চলতে চলতে মুঝে কই খো গয়া, এসা কুচ মানে এরকম কিছু লাইন আছে আর কি, এক্সাক্টলি চোখের মধ্যে লাইন। তো এটা আমার মানে মনে হচ্ছে যেন গুনগুন হচ্ছে মাথায়।